ওই দেখো পালিয়ে গেছে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আমাদের একটি ড্রাগন ফল পেকে গেছে, ওইটা আমি ভেবেলাম সকালবেলা উঠে পেরে নেব। আর আর আমার মা বাবা পারতে দিচ্ছিল না, কীরকম পেকেছে আজ আমি দেখাবো বন্ধুরা। এই দেখুন পেয়ারাও ধরেছে, অনেক ফুল ফল ধরেছে। ওই দেখুন একটি ফল, ছোট্ট একটি ফল পচে যাচ্ছে। এ দেখুন কত ভালো পেকেছে, দেখুন বন্ধুরা এত ভালো ফল, ফল এখনও পাত্তে দিল না। ততক্ষণে আমরা আমাদের ছাদ বাগানের ট্যুর দিয়ে দিচ্ছি। এই দেখুন পেয়ারা গাছ, পেয়ারাতে ছোট ছোট ফল ধরছে, দেখুন। এই পেয়ারা গাছে এখন সেরামি হালত। এই দেখুন এইটুকু ফল হয়ে যায়, এই গাছে হাজার হাজার ফুল পড়ে যায়, তার মধ্যে একটি দুটোই ফল হয়। এ দেখুন ফুল ধরেছে সবেদা গাছে, সবেদা গাছ ফুল ভালো টেকে না, এই বছর মনে হয় টিকে যাবে। দেখুন আমাদের চেরি ফল গাছ, আমি দেখুন সকাল বেড়েছিল একটি চেরি ফল হলে ওটা পেরে ফেলেছি। এই দেখুন ওটা কতটা মোটা হয়েছে, ওইটা আগে পেকে গেলে আমি সেকেন্ডের মধ্যে তুলে ফেলতাম। দেখুন আমাদের ফল গাছের আলাদা সবজি গাছও আছে, ফল গাছের আলাদা। দেখি আমার বড় ভাই আর আব্বা কি করছে, মাথা ফ্রিজ থেকে কিছু বার করছে, দেখুন কি করছে কাজ। আর বড় ভাই তো পড়া করছে। দেখুন আমাদের বাইরের ভিউ, দুটো ড্রাগন পেকেছে ওইটাও দেখা যাচ্ছে। এই দেখুন এখানে সিম গাছ লাগানো আছে, আমরা ফল গাছের ছাড়া ফুল, ফল গাছ ছাড়া সবজি গাছও লাগাই। এই দেখুন আমার সাইকেল, আর এখান দিয়ে দেখলে কিছু এরকম। ওই দেখুন ওর ভাই কি করছে, এনার নাম হলো সাহিল, এনার একটা চ্যানেল আছে সাহিল ব্লগ 2.0, সাহিল ব্লগ 2.0। তো হ্যালো ফ্রেন্ডস, মুসাদ্দিক আজকে পানি আনতে যাচ্ছে, বোতল গোটা দেখা মুসাদ্দিক। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, সাইড হওয়া গ্রামে খুব জলের অভাব ছিল, তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে, ওপরে ট্যাঙ্ক নিচে ফিল্টার। তো মুসাদ্দিক এখন পানি নেবে, ফিল্টার করেছে আর ওখানে ট্যাঙ্ক দেওয়া আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুবিধা করে দিয়েছে। তো ফ্রেন্ডস মুসাদ্দিক লজ্জার জ্বালায় চলে যাচ্ছে, ওই দেখো পালিয়ে গেছে। আমাদের একটি ফল পেকে গেছে, এখন ওইটি আমরা তুলতে যাচ্ছি, চলুন বন্ধুরা। কিছু এহা করে পাততে হয়, গোল ঘুরাতে হয়। দেখুন ফার্স্ট ফল কোথায় থব, এখানে থুয়ে দিলাম। দেখুন বন্ধুরা এরকম ফল হয়েছে, দেখুন। আর দ্বিতীয় ফলটা পাততে যাচ্ছি, এখানে এখন থুয়ে দিলাম, এখন এখন এই দিকে থুয়ে দিলাম বন্ধুরা দ্বিতীয়। কিছু হবে না,
দেখুন দ্বিতীয় ফলটি, দুটো ফল, দুটো ফলটি দেখুন খুব লাল হয়েছে, ভেতরে আরো লাল। বন্ধুরা চলুন নিচে, একটি এরকম হয়েছে আর একটি এরকম হয়ে নিচে গিয়ে কাটবো। বন্ধুরা খুবই মিষ্টি হবে এই ফলটি, খুবই মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছি। দেখুন নিচে এসে দেখি কিরকম লাগছে, দেখুন বন্ধুরা। তো গাইস, এখন আমাদের সন্ধ্যেবেলা যেই ড্রাগন ফল দুটো কেটেছি ওইটি এখন কিরকম মিষ্টি হয়েছে দেখাবো। কেটে ফের দেখুন বন্ধুরা ভেতর থেকে কত ভালো লাল হয়েছে, দেখুন দুটো ফলই লাল হয়েছে, এইটিও। ভেতর খুব সুন্দর হয়েছে, তো দেখি কিরকম মিষ্টি হয়েছে। অনেক মিষ্টি হয়েছে, চিনির মতো মিষ্টি, অনেক ভালো মিষ্টি। তো গাইস আজকে শুধু এতটুকুই, কালকে আবার পরে ভিডিও দেখা হবে।